তাই প্রভু হে তব কো কি দেশে স্থান। এখন আসবেন স্মৃতিচারণ করতে শ্রীমতী মাধবী মণ্ডল মহাশয়। শ্রীমতী মাধবী মণ্ডল মহাশয় তিনি আসবেন। শুভ সন্ধ্যা, শুভক্ষণ। ঈশ্বরকে ধন্যবাদ দিই, এরম একটা সমাগমে আমি আমন্ত্রিত হয়েছি এবং আমন্ত্রণ রক্ষা করতে পেরেছি, তাই ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আপনাদের সকলকে নমস্কার। আমি যার বিষয়ে আজকেই যে সমাগম, এই সমাগমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমার মাসি। তিনি রূপে যেমন ছিলেন, তার নামও সেরকম, অরূপা। তার বোধ হয় অ্যাকচুয়ালি নামটা হয়তো, আমরাও তো খুব ছোট ছিলাম, কিন্তু অরূপা ময়ী এরম একটা শুনেছিলাম। জানি না সেটা বড় হয়ে আর জিজ্ঞেসও করা হয়নি, কিন্তু তারা বনে বনে পরস্পর বলতো অরূপা ময়ী। সত্যিকারই তিনি খুব, মানে রংটা শ্যামলা ছিল ঠিকই, কিন্তু রূপ ছিল তার, তার খুব সুন্দর রূপ ছিল। আর তিনি এতক্ষণ সবাই যারা বলেছে তার মধ্যে অনেক গুণ ছিল, ঈশ্বর তাকে অনেক রকম তালন্ত দিয়েছিলেন, আমাদের সবাইকেও দিয়েছেন, কিন্তু তিনি তার সেই তালন্তগুলো যথাযথভাবে ব্যবহার করেছেন। তিনি সদা সর্বদা তার দুটো, তার জীবনকে সে দুটো ভাগে ভাগ করেছিল, একটা তার নিজস্ব পারিবারিক জীবন আর একটা হচ্ছে তার শিক্ষকতার জীবন। তার জন্ম, তার যাপন, তার কর্ম সব কিছুই ছিল এই অঞ্চল ঘিরে, এই অঞ্চলে, অঞ্চলের বাইরে যায়নি। অন্যান্য বোনরা বৈবাহিক সূত্রে বাইরে গিয়েছিলেন, কিন্তু তিনি যাননি। মানে শুনেছি যে তিনি কিছুতেই বিয়ে থা করতে চাননি। অনেকবারই দাদু বা অন্য বড় মাসিরা চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি করতে চাননি। কি জানি ঈশ্বর তাকে এইভাবেই ব্যবহার করবে বলে হয়তো। বৈবাহিক সূত্রে আমরা যখন বিভিন্ন সংসারে আবদ্ধ হয়ে যাই, ইচ্ছা থাকলে অনেক কিছু পারি না, তাই জন্য বোধ হয় ঈশ্বর তাকে বেছে নিয়েছিলেন যে তাকে এইভাবে ব্যবহার করবে। তিনি সদা সর্বদা, মানে যেহেতু শিক্ষকতা করতেন, সদা সর্বদা জ্ঞান আহরণে ব্যস্ত থাকতেন। আর যা কিছু আহরিত জিনিস কখন তা অন্যকে দিয়ে দেবে সেইটাতেও সচেষ্ট থাকতেন সর্বদা। তার কেতাবি ব্যাপারটা তো ছিল, সর্বদা এটা সেটা পড়াশোনা করতেন, খাটের পাশে নানা রকম বই থাকতো। আর যখন আসতাম তখন বই দিত। আর সত্যি কথা বলতে কি, আমরা নানা রকম কাজের মাঝে সব বই ওনার মতো করে খুঁটিয়ে পড়তে পারতাম না, কিন্তু উনি সেটা আবার উপলব্ধিও করতেন যে পুতুল এরম একটু চঞ্চল, আমি এখনোই চঞ্চল, কাজে আমাকে একটা ডায়েরি দিয়েছে, তুই রোজ যেগুলো পড়বি এই ডায়েরিতে লিখবি, মানে সাড়ে সর্বনাশ, এটা আমার জন্য খুবই মুশকিল, আর যখন আসবি আমাকে দেখাবি, মানে এতটাই আমার ভেতরে ঢোকার চেষ্টা করেছে, মানে এরকমভাবে সকলেরই ভেতরে ঢুকতো, কিভাবে তৈরি করে দেব। কিন্তু আমরা তো সবাই সেইভাবে তৈরি সত্যিকারেই হয়তো হইনি। যাই হোক, ওনার মধ্যে এই গুণগুলো ছিল, আর ওনার ক্রিয়েটিভিটিও যথেষ্ট জাগ্রত ছিল। উনি কিন্তু ঘর পরিপাটি করে রাখা, হ্যান্ডওয়ার্ক করা, কীভাবে বাচ্চাদের শেখাবো, সেই সব জিনিসগুলো উনি কিন্তু সবসময় একটা মনের মধ্যে একটা তৈরি করতে থাকতেন যে এইটা এইভাবে বাচ্চাদের শেখাবো। ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে বাচ্চাদের এগিয়ে নিয়ে যে যাওয়া যায়,
মানে একদম শুধুমাত্র রসকস বিহীন মানে লেখাপড়াটাই যে করবে তাতে বাচ্চা মনোযোগী হবে না, সেই জন্য তার মধ্যে সর্বদাই একটা ক্রিয়েটিভিটির ব্যাপার ছিল। সর্বদাই তিনি সচেষ্ট থাকতেন যে কোন জিনিসটার মধ্যে দিয়ে যেতে হবে। যখন আসতাম তখন কিন্তু উনি আমার সঙ্গেও এগুলো আলোচনা করতেন, আমিও যতটা জানতাম, দেখো মাসি এটা এরকম ওটা ওরকম, হ্যাঁ তাই তো, ঠিক আছে দেখা আমাকে আর একবার। এই যে শেখারও, সে যে আমার চেয়ে অনেকটাই বড়, কিন্তু ছোটর কাছে শিখব তাতে যে তার সম্মান হানি হতে পারে এরকম মেন্টালিটি তার ছিল না, শিখে নিতে চাইতো। এবং যে নিজে শিখে নিয়ে সেই শেখাগুলো আবার কতক্ষণে অন্যকে দিয়ে দেবে, আর এটাই হচ্ছে ঈশ্বরের তালন্ত, যে তালন্তগুলো আমরা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যকে দিয়ে দিতে পারি। আর এই তালন্তগুলো দেওয়ার মধ্যে দিয়েই প্রত্যেকে প্রত্যেকের মধ্যে বেঁচে থাকবে, আর মাসিও আজ আমাদের মধ্যে বেঁচে আছে, বেঁচে থাকবে। তার ছোট্ট ছোট্ট কথা সত্যিকারই আগে যারা বলেছে রাগতো না, রাগতো, রাগলে পরে তার মুখের মধ্যে ভাবটা তো অবশ্যই চেঞ্জ হতো, একটু কঠোর মতন হয়ে যেত, কিন্তু পরক্ষণেই সেটা সামাল দিত। মানে ভালো মেকআপ ম্যানও ছিল, কী করে মেকআপ করে নেবো সেটা, কেউ যেন বুঝতে না পারে আমি রেগেছি, কিন্তু রাগতো। রাগ তো আমাদের একটা সহজাত ব্যাপার, রাগতেই হবে, কিন্তু আমরা যেমন বাস্ট করি, চেঁচামেচি করি, ওনার মধ্যে এটা ছিল না। আজকে এই স্মৃতিচারণের মধ্যে দিয়ে আমরা আমাদের এই রসদগুলো যেন নিয়ে যেতে পারি এইগুলো, কারণ এই স্মৃতিচারণ হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের আত্মসমীক্ষার একটা স্থল, যাতে আমরা আমাদের জীবনে কী করেছি, আর যে কটা দিন বাকি রয়েছে আমার আপনাদের আমাদের উপস্থিত এখানে সকলের জীবনে, সেই জীবনটুকুনিতে আমি কীভাবে চলবো, কীভাবে এগোবো, সেই জন্যই স্মৃতিচারণ আর এই সভা কিন্তু যথেষ্ট মূল্যবান, যথেষ্ট মূল্য রাখে। তার অনেক গুণ ছিল, সেই গুণে তার নাতনি শ্রেয়া, তার নাম বলেছে রোহন, এরা সবাই সত্যিকারে মানে পরিপুষ্ট হয়েছে যাকে বলে। আর আমার ভাই অরুণ, তার স্ত্রী, তারাও অনেক আশীর্বাদ পেয়েছে। তাকে যখন আমরা দেখতে আসতাম উনি ভেতরে কি ফিল করতেন জানি না, কিন্তু যখন বলতো আমার ভাই বা ভাই বউ যখন বলতো দেখো কে এসেছে তোমাকে দেখতে, তোমার মেয়ে এসছে, জামাই এসছে, চোখটা না কিরকম একটা পিটপিট করতো, তাতে বুঝতে পারতাম তার ভেতরে যাচ্ছে কিছু একটা আকাঙ্ক্ষা, কিন্তু সে প্রকাশ করতে পারছে না, এরকম একটা ব্যাপার দেখেছি। কিন্তু তার একটা সাইড পড়ে গেছিলো, আর একটা সাইড আস্তে আস্তে এরম এরম করে উঠত, আমরা ধরে নিতাম যে এই ওঠাটা বোধ হয় তার আমাদের প্রতি তার একটা আশীর্বাদ, এটা আমরা ধরে নিতাম, হতেও পারে আশীর্বাদ। এইরকমভাবেই তার সেই সাত মাস গেল, আমরা আসতাম কমই সেটাও ঠিক কথা, কারণ সবসময় সময় হয়ে উঠত না আসার, যে সময়টা আসতাম তাকে দেখতাম সেই পিটপিট করে থাকতো, যে দেখতো ইত্যাদি। আর তিনি খুব ভালো আবৃত্তি নিজে করেছে কিনা আমি জানি না এরকম জনসমক্ষে দাঁড়িয়ে, তবে তার নাতনিকে শিখিয়েছে, তার নাতনিকে কাছে বসে শিখিয়েছে। আর নিঃসন্দেহ বলা যায় তার নাতনিও খুব লক্ষ্মী, বাধ্য, পাশে বসে শিখেছে, আমরা হয়তো অত ধৈর্য দিতে পারতাম না, সে কিন্তু শিখেছে। এবং সে এখন বিভিন্ন জায়গায় অনলাইন টনলাইন ইত্যাদিতেও করে, এখন তো অনেক প্ল্যাটফর্ম, সেই সব জায়গায় ও সেখানে অংশ নেয়, মানে এইগুলো ওকে করিয়েছে। আর রোহন ছিল আবার অন্যরকম, তাকেও ডেকে কিন্তু তার সঙ্গে ফিসফিস করে কিছু কথা বলত আস্তে আস্তে, এমনিতেই তো তিনি তার ঠোঁটটা এরকম এরকম হতো, খুব বেশি এরম হতো না, একটু একটু করে খুলতো, ওকে ওকেও কিছু কিছু বলতো। পরিশেষে বলি আমরা তো তার রক্তের অংশীদার ছিলাম, কিন্তু আমার ভাইয়ের বউ যে সে বাইরে থেকে এসেছে, সে যেভাবে সেবা করেছে
তা অতুলনীয়। আমরা করতে পারবো না সত্যিকারে। হাত দিয়ে তার বেডসোরগুলো পরিষ্কার করা, তাকে খাওয়ানো, তার কখন কফ জমছে সেগুলো প্রত্যেকটা বার করেছে, প্রত্যেকটা বার করেছে। মানে ও এত এত সেবা করেছে, মানে সত্যিকার ঈশ্বর ওকেও অনেক আশীর্বাদ করেছে। আর ও যখনই যেত ডাকতো যে দেখো দেখো কে এসেছে, মা দেখো, মাই বলতো, ওই আস্তে করে হাত তুলতো, আস্তে করে হাত তুলতো। সেও জানে তাকে অনেক আশীর্বাদ করে গেছে, সেও বলে এই আশীর্বাদেই আমি যেন যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করতে পারি। যাক, তিনি আজকে নেই আমাদের মাঝে, প্রেমে বন্দি আছে। আমরাও সবাই একদিন হব প্রেমে বন্দি এবং একই জায়গায় মিলিত হব। সেই অপেক্ষাতে আমরা আমাদের জীবন এগিয়ে নিয়ে যাই, যতটুকুনি পারি মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা, মানুষকে ভালোবাসা দিয়ে আমরা যেন আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। সবে যিশুর কাছে যাও, যিশুর শান্তি লাও, করো তাহার গুণগান, যত পরিশান্ত জন ভারাক্রান্ত মন, যিশু করেন বিশ্রাম দান। এখন আসবেন শ্রদ্ধেয় সুধাকর মণ্ডল মহাশয়। শ্রদ্ধেয় সুধাকর বাবু, তিনি এই সময় আসবেন, স্মৃতিচারণ করবেন। প্রথমেই আমাদের মহান পালক, যিনি আমাদের প্রত্যেককে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখে আজকে এই সভায়, আধ্যাত্মিক সভায় আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান পালক প্রভু যীশু খ্রিস্টকে প্রণাম জানাই। আর মনে করি না যে যিশু এই সভায় এসে আর অরূপাদি সম্বন্ধে নূতন করে কিছু বলতে হবে। তার কারণ, তিনি আমাদের মধ্যে জীবিত আছেন, মানুষ তার কর্মের দ্বারা জীবিত। এতক্ষণ ধরে আমরা প্রত্যেকে তা শুনেছি, তিনি তার কর্মের দ্বারা জীবিত, কিন্তু আমরা তাকে কি দিতে পেরেছি, এটা একটা প্রশ্ন আমার মনে জেগেছে। মরে গেলেই কি মানুষের সব শেষ? তা নয়, তিনি আছেন। কিন্তু আমি অনেক কিছু মনে হলে অনেক কিছু বলতে পারবো না, কারণ সময় সংক্ষেপ। আমি যেটা বলতে চাইছি, আমি এই সভায় অনেক বিদগ্ধ বিনম্র অনেকেই আছেন, যাদের আমি বিনম্র চিত্রে আমার শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমি সকলকে তো চিনি না, আর আমারও যথেষ্ট বয়স হয়েছে। আর সেই বয়সে এসে আমার মনে হয় যে আমি যদি একটা জিনিস পড়ি শুধু, সেইটাই আজকে আমার দিদির প্রতি শ্রদ্ধা জানানো হবে। তো অনেক কিছু এখন ভুলে যাই, আবার অনেক কিছু বলতে নানান বাধা আছে যা আমি দীর্ঘায়িত করতে চাই না। আমি এইটা দিদির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এটা গানের মাধ্যমে হয়, কিন্তু আমি পড়ে শোনাচ্ছি। এটা শুনলেই আজকের দিনের আমার যে এটা এবং সকলের কাছে সেটাই হবে। সামনে না থাকলেও রয়েছ যে তুমি সকলের অন্তর জুড়ে, আজিকের এ সভায় এসেছি যে মোরা, অশ্রু সজল স্মৃতির পথটি ধরে।
জীবনের পথটুকু চলা শেষে সবাইকে চলে যেতে হয় অবশেষে। জীবনে এই খেলা চলছে যে চিরকাল, কে বলো তাকে রোধিতে পারে। তাই ফুলমালার ধূপ দীপ দিয়ে তোমার স্মৃতিকে আজি নেব মোরা সাজিয়ে, সে স্মৃতি প্রদীপ হয়ে জ্বলুক চিরতরে মোদের জীবন পথের পাথে হয়ে। স্মৃতির প্রদীপ আমাদের জীবনের পাথেও। আমি অন্য কিছু আর বলতে চাই না, শুধু বলতে চাই যে স্মৃতি সতত মধুর একটা কথা আমরা বলে থাকি, স্মৃতি সতত মধুর। কিন্তু একটু বিতর্কিত হয়ে যায় যে স্মৃতি সবসময় মধুর হয় না, এমনও স্মৃতি আছে যে স্মৃতি পিতাপুত্রী, আজকে আমি আপনি সমাজের দিকে দেখলেই সেটা বুঝতে পারবেন, স্মৃতি সতত মধুর হয় না, হয় না। কিন্তু আমরা সেটাকে মধুর করে নিই, সবটা বাদ দিয়ে আমরা তাকে মধুর করে নিয়ে আমরা সেইগুলো মধুর স্মৃতি। তাই বলছি যে ধার্মিকের ধার্মিকগণের স্মৃতি আমাদের কাছে আশীর্বাদের বিষয়, তাই আজকে আমি আশীর্বাদ নিতে এসেছি। আমার দিদি তার স্মৃতি আমি আশীর্বাদ নিতে এসেছি। আপনারা এত স্মৃতিচারণের মধ্যে দিয়ে যা কিছু হয়েছে, আজকে আমার আশীর্বাদ নেওয়ার দিন। ধার্মিকের স্মৃতি আমাদের জীবনে আশীর্বাদের বিষয়, আর সেই দিদির আশীর্বাদ, সেই দিদির কাছ থেকে আমি আশীর্বাদ নিতে এসেছি। দিদি সমস্ত কিছু শুনেছেন, আমি আর নতুন করে কিছু বলতে চাই না, কিন্তু একটা কথা বলবো, আমি অরুণাশিষের কাছে কৃতজ্ঞ যে সে তার পরিচর্যা করেছে, তার পরিচর্যা করেছে, তাকে দেখেছে, এবং সেটা কম না। হ্যাঁ, অরুণাশিষ তাকে পরিচর্যা করেছে, আমরা অনেকেই ছিলাম কিন্তু হয়তো তাকে সেই সময় দেখিনি। সুতরাং দিদি আমাদের কাছে রয়েছেন, আর দিদির স্মৃতি সতত মধুর। আর শুধু না, অনারেবল স্মৃতি, তাকে শ্রদ্ধা করার মতো স্মৃতি, যা আপনারা সকলে বলে গেছেন এখানে, আমি নতুন করে আর বলতে চাই না। তাই বলছি যে তিনি আমাদের মধ্যেই আছেন, তার গুণাবলী আমরা শুনেছি, আর বাইরে আমি যেতে চাই না। আমাদের এই এখানে যে বড়, আমি একটু কথা না বললে মানে হয়তো আর বলার সুযোগ পাবো না, তাই বলতে চাইছি যে আমরা র্যালিতে গিয়েছিলাম, আপনারা অনেকেই গিয়েছেন সেখানে, কিন্তু কেওড়াপুকুরের এখানে ওটা সেন্ট পল ক্যাথিড্রেল ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, সেখানে কত সেলফি নিচ্ছে সকলে দেখলাম। আর আমাদের কেওড়াপুকুর, আমাদের পাস্টরেট, এখানে আমিও পাস্টরেটে ছিলাম, আমার মনে হয়েছে এই কথাটা না বললে যেন হয়তো অনেকের বৈরাগ্য হজন হবে, তবু কিন্তু কেওড়াপুকুর সেন্ট পলস চার্চ, কেওড়াপুকুর সেন্ট পলস চার্চ, আর সেটাও কি দেখলাম, সেখানে সকলে সেলফি নিচ্ছে, সেখানে সুন্দর একটি ফুলবাগান, সেখান থেকে আমরা র্যালি করে গেলাম সেখানে, সেটা ব্রিটিশদের আমলের তৈরি। আমরা সেই নিয়েই কি মেতে থাকবো? আমরা কি আমাদের জীবনে আমাদের কোনো স্বাক্ষর কেওড়াপুকুর সেন্ট পলস চার্চ আর কেওড়াপুকুর
কোনো দিকে কম নয়। এখানে যে বিরাট একটি জায়গা রয়েছে, সুন্দর করে একটি ফুলবাগান করে আমরা আমাদের ঐতিহ্য একটা মিনি ক্যাম্পাস তৈরি করতে পারি। হ্যাঁ, এখানে যা সুন্দর, কেন শুধু আমরা ই করব, সেন্ট পলস চার্চ তার অনেক দায়িত্ব, কোনো অংশে কম নয় কাউরপুর সেন্ট পলস চার্চ। সুতরাং আমরা নিজেরা যেটা সৃষ্টি করতে পারবো এখানে, সেইটাই আমাদের হবে গৌরব। আর নূতন করে কিছু বলতে চাই না, সুন্দর একটি জায়গা আমাদের রয়েছে, শুধু আমরা অন্যের জায়গায় গিয়ে নয়, একটা মিনি সেন্ট পলস এখান থেকে গড়ে উঠবে, তবেই এই সব লোকদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, আমি তাই মনে করি। আমাদের অনেক দায়িত্ব আছে, কেরোপুর চার্চ কোনো অংশে কম নয়। হ্যাঁ, কোনো অংশে কম নয়। তাই এইটুকুনি বলেই হয়তো আমাদের নূতন আহ্বান আসছে, আমরাও যেন একটা নূতন করে সৃষ্টি করতে পারি সেন্ট পলস মিনি চার্চ। কোনো প্রতিযোগিতা নয়, কর্মের দ্বারাই আমরা এখান থেকে শুধু আমরা শুধু ব্রিটিশটা কী করে গেছে রেখে গেছে সেটা বড় কথা নয়, কিন্তু আমরা যেন নূতন করে সৃষ্টি করতে পারি এই আহ্বান রেখে, এই আহ্বান রেখে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আমরা স্মৃতিচারণ শুনব শেষ, শ্রেয়া আসবে, এই সময় তার ঠাকুমার বিষয়ে বলবে। সকলকে জয় যীশু। উপস্থিত পুরোহিত বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং গুরুজনদের উদ্দেশ্যে আমার প্রণাম। যার বিষয়ে স্মৃতিচারণা করতে এসেছি তিনি সম্পর্কে আমার ঠাকুমা হন, আপনারা সকলেই জানেন। আর এ কথা বলতে দ্বিধা নেই, বরং আমি খুব আনন্দের সঙ্গে বলতে চাই আজকে, আজ যেখানে আমি পৌঁছেছি, যে জায়গাতে ঈশ্বরের আশীর্বাদে আমি পৌঁছেছি, সেখানে আমার বাবা মায়ের কৃতিত্বের সঙ্গে আমার ঠাকুমার কৃতিত্ব সমান সমান, এটা সর্বজন স্বীকৃত। কারণ ছোটবেলা থেকে আমি এই উপাসনা গৃহে আসা, প্রার্থনা করা, বাইবেল পড়া, গান করা, সব কিছুই ঠাকুর থেকে শিখেছি। মনে পড়ে আমি যখন ওয়ানে পড়ি, ক্লাস ওয়ান 2000 সাল, তখন ঠাকুর রিটায়ার হয় আর বড় করে রিটায়ারমেন্টের অনুষ্ঠান হচ্ছিল। আমি জানি না, কৃষ্ণাদি নেই মনে হয়, যদি থাকেন মনে থাকবে, শ্যামলীদি আছেন। আর খুব বৃষ্টি হচ্ছিল ওই দিনে, বৃষ্টি হচ্ছিল, আর ওই দিন 2000 সাল মনে আছে, আমি সবে ক্লাস ওয়ানে উঠেছি আর ঠাকুর তার আগে অবধি এই প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস ছিল, ওই দিনেই রিটায়ার হলেন। আর আমি সেই বছরই, ওই বছরেই ক্লাস ওয়ানে প্রথম উঠি। পড়াশোনার দিক থেকে বলতে গেলে শুরু করে প্রাইমারি সেকশনে আমি কিন্তু কারোর কাছে পড়িনি। পড়াশোনা যা কিছু আমার অসুবিধা হয়েছে, আমার বাবা মা পর ঠাকুর কাছে আমি যেতাম, হাতের লেখা থেকে শুরু করে রিডিং কী করে পড়তে হয় নিজে পাশে দাঁড়িয়ে শিখিয়েছেন, বাইবেল কীভাবে পড়তে হয় আমাকে পাশে দাঁড়িয়ে উনি শিখিয়েছেন। আমি রিহার্সাল দিতাম ছোটবেলায়, মনে আছে, এরকমভাবে প্রাইমারি সেকশন আমি নিজেই পড়াশোনা করতাম, স্কুলে আসতাম, স্কুলের যারা শিক্ষিকা ছিলেন আমাদের খুব যত্ন করে পড়াতেন, তাদের পড়াতেই পড়া হয়ে যেত, আলাদা করে কোনো দিনও টিউশন লাগেনি। আর যেটুকু দরকার ছিল, যেটুকু বাকি থাকতো, সেটুকু ঠাকুর পূরণ করে দিত। ক্লাস ফাইভে উঠলাম, এই স্কুলেই আমার পড়াশোনা। তখন আমি সানডে স্কুলে আসতাম ঠাকুর সাথে, চার্চে আসতাম ঠাকুর সাথে হাত ধরে, সানডে স্কুলেও আসতাম ঠাকুর সঙ্গে হাত ধরে, সানডে স্কুলে স্টুডেন্ট হয়ে ক্লাস করতে। আর যে বিশেষ গুণটার কথা বলবো, ঠাকুর খুব পারফেক্ট ছিল টাইমে, আর আমি হচ্ছে লেট পার্টি। এখনও যারা আমার সঙ্গে থাকে সবাই জানে আমি দেরি হয়ে যায়, আমি না চাইলেও দেরি হয়ে যায়, এটা আমার হাতে নেই। কিন্তু ঠাকুর ঠিক 7টার সময় চার্চ, 6:45 ঘর থেকে বেরোতো, আমার দেরি হতো ঠাকুর হাঁটা দিত আর বাবা চেল্লাতো, হ্যাঁ ঠাকুর চলে যাচ্ছে, তোমার দেরি হচ্ছে, আমি দৌড়ে ধরে নিতাম পিছনে ঠিক। কিন্তু এই নিয়মানুবর্তিতাটা আমি ওনার মধ্যে দেখেছি, যে আমরা অনেকেই অনেক কথা বলি, এই করতে হবে, ওই করতে হবে, উনি ওনার জীবন দিয়ে এক্সাম্পল রেখে গেছেন বা এক্সাম্পল রাখতেন
যে আমি করছি, আমি যদি করতে পারি তুমি কেন করতে পারবে না। ঠিক সাতটার মধ্যে চার্চে ঘন্টা পড়তো, চার্চে দৌড়ে দৌড়ে ঢুকতাম, এইখানটা এসে ঠিক এই দীপক আঙ্কেল যেখান থেকে ভিডিও করছে এইখানটা, এই ডান দিকে এখানে এসে বসতাম ঠাকুর পাশে। গান আমি তো জানি না, ছোটোবেলায় যা গান সব ঠাকুর কাছ থেকে শেখা, গানের সুর ঠাকুর কাছ থেকে শেখা। আর ক্লাস সিক্সে প্রথম বিশপ গড়াই মহাশয় প্রতি মাসের থার্ড সানডে চার্চ নিতেন, প্রথম আমাকে বাইবেল পাঠ দেয়। ভয়েতে পুরো পা এরকম কাঁপছিল, জানি না খুব ভয় লাগছিল, প্র্যাকটিস করেছিলাম ভালো করে ঠাকুর কাছেই, ঠাকুর কাছেই বাইবেল প্র্যাকটিস করেছিলাম। যখন ওখানে উঠি প্রথম যখন বাইবেল পড়ি, আমি জানি না যত ভয় আমার নিশ্চয় লেগেছিল ওই দিন আমার সব ভয় কেটে গেছে। আজ আর এখন ভয় লাগে না বাইবেল পড়তে, এখন ভালোবাসি বাইবেল পড়তে, মনে হয় যে ঈশ্বরের আশীর্বাদ অনেক অনেক পাই ঈশ্বরের বাক্য যদি পাঠ করি। তাহলে আগে যাই 7, 8, 9, 10 পড়াশোনা করছি তখন, আর তখন ঠাকুর রিটায়ার্ড প্রি প্রাইমারি স্কুলে ঠাকুর রোজ আসতেন সকালে আড়াই বিঘা থেকে। আর আমি কি করতাম, স্কুল থেকে বাড়ির থেকে গিয়ে খেয়ে দিয়ে সোজা চলে যেতাম ঠাকুরের কাছে, আমাদের পাশেই থাকতো। আর যত কথা, মানে আমি জানি না, আমার অনেক বন্ধু ছিল কিন্তু ওরকম কোনো সোকল্ড বেস্ট ফ্রেন্ড ছিল না। ঠাকুরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কুলে কি হয়েছে না হয়েছে সব বলতাম, সব। আর ঠাকুর সব শুনতো, আমার মা শুনতো না, কিন্তু আমি বলছি সবার সামনে মা শুনতো না, অত সময় নেই, কারোরই সময় নেই, ঠাকুর শুনতো সব। অর্থাৎ তিনি যে শুধু সময়ানুবর্তিতা মেনটেন করেছেন তা না, একজন খুব ভালো শ্রোতা ছিলেন, যেটা হয়তো আমি হতে পারিনি, চেষ্টা করি হওয়ার, কিন্তু ওনার মধ্যে ওই যে শ্রোতার গুণ, কি হয়েছে সব শুনতো, হু 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 করতো, এমন না যে এক কান থেকে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সব মাথায় ঢুকাতো। আর যেগুলো যেগুলো মনে হতো, আমার অনেক মন্তব্য থাকতো, আমার অনেক কিছু মনে হতো যে এটা কে হয়েছে, এটা কেন হবে, আমাকে কিন্তু ঠিক পথে গাইড করতো, যে না যদি কোনো জিনিস আমি ভুল ভাবতাম ওটাকে ঠিক ভাবিয়ে দিত যে এইটা। আর তৃতীয়ত বলবো, ঠাকুর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যেরকম প্রার্থনা করতো, সন্ধেবেলা প্রার্থনা করতে বসতো। আর আমরা যেতাম, আমি আর আমার ভাই সন্ধেবেলা করে, ঠিক সন্ধে ছটার সময় ঠাকুর ঘরে প্রার্থনা হতো। প্রভাতী ঠাকুর বলেছে ধ্যান তীর্থের কথা, ছোটোবেলায় আমাদেরও ধ্যান তীর্থ দিত, যখন বড় হয়েছি তখন অঞ্জনা ম্যাডামের ইম্মানুয়েল বই ঠাকুরই দিত। তারপর ঠাকুর যখন অসুস্থ হয়ে যেত, গেলেন আর আসা যাওয়া করতে পারতেন না, তখনও আমরা, এখনও ইম্মানুয়েল বই আমাদের বাড়িতে পড়া হয়, আমরা পাদ্রিবাবুর কাছ থেকে পেতাম ইম্মানুয়েল বই, ওই ধ্যান তীর্থের পাঠ পড়া হতো, বাইবেল পড়া হতো, একটা গান করা হতো। একটি গান মনে পড়ছে যে গানটা দিয়ে ঠাকুর প্রত্যেক দিন প্রার্থনা শুরু করতো, সবার পরিচিত গান, যিশুর জয় 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 অন্তরেতে হয়, অন্তরেতে হয়, অন্তরেতে হয়, যিশুর জয় 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 অন্তরেতে হয়, ধন্য তাহার নাম। এই গানটা করে তারপরে ঠাকুর প্রার্থনা শুরু করতো। জানি না এই গানটা যখন গাইতাম ঠাকুর সাথে, গানটা গাওয়ার পর মনটা এমনি শান্ত হয়ে যেত, ভালো লাগতো, প্রার্থনায় মন বসতো, শুনতে ইচ্ছা করতো, বাইবেল পড়তে ভালো লাগতো। হয়ে গেল প্রার্থনাশীল জীবন নিয়ে চলা একটি মহিলার গল্প বলা। আজ যদিও আমি খুব বেশি বলতে ভালোবাসি না, কিন্তু আজকের অনেক কিছু বলার আছে, তাই একটু সময় চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। নিয়মানুবর্তিতার সঙ্গে সঙ্গে প্রার্থনাশীল জীবন যেমন ছিল, বাকি যা হয়ে গেছে বাকিগুলো আমি বলি। এই সানডে স্কুলে যখন আমি ক্লাস 12 পাশ করে কলেজে ভর্তি হই, কলেজ যে 12 থেকে, ক্লাস 12 থেকে আমি ঠাকুর সাথে আসি সানডে স্কুলে টিচার হয়ে, ঠাকুরকে হেল্প করতাম সেই বালির মধ্যে সুন্দর করে করে ছবি পেস্ট করে, কিভাবে বাচ্চাদের সুন্দর করে ইনোভেটিভ ওয়েতে, অ্যাট্রাকটিভ ওয়েতে পড়ানো যায়, সানডে স্কুলে গল্পগুলো বলা যায়, যিশুর গল্প বলা যায়, ঠাকুর সেটাই শিখিয়েছে। আমি করতাম বসে বসে, সেই কোলগেটের খাপ কেটে কেটে মালা বানাতাম, যিশুর ছবিগুলো দিয়ে পেস্ট করে করে বালির মধ্যে পুঁতে পুঁতে শো করার জন্য করতাম, সব ঠাকুর সাথে আমি করতাম, বলতে পারেন হেল্পার ছিলাম আমি। আর এই হেল্প করতে করতে নিজের জীবনে অনেক কিছু শিখে ফেলেছি, অনেক আইডিয়া পেয়ে গেছি, যেখান দিয়ে এখন আমি সেগুলো অ্যাপ্লাই করতে পারি। আর প্রচুর ভালোবাসা পাই স্টুডেন্টদের কাছ থেকে, জানি না কেন,
ছোটবেলায় আমি খুব ভালোবাসতাম টিচার টিচার খেলতে। বাড়িতে গিয়ে চুল ছোট ছিল, বাড়িতে গিয়ে একটা ওড়না দিয়ে বড় চুল বানাতাম টিচারের, আর বিছানাটা আছে যেখানে আমি এখন শুই সেইটাকে স্টেজ বানাতাম, আর ওর উপরে আমি উঠে যেতাম। উঠে গিয়ে আমি স্কুলের টিচাররা যেরকম করে পড়ায় আমি অমনি করে গিয়ে খেলা করতাম, একাই খেলতাম। আমার সেরকম কোনো পাড়ায় বন্ধু ছিল না যার সাথে আমি খেলে বেড়াবো মাঠে। ওই বিছানার উপর উঠে, বিছানাটা হচ্ছে টিচারের ডেস্ক, আর নিচে মনে করতাম সবাই বসে আছে, ওখানেই আমি সারাদিন স্কুলে যাওয়া হয়েছে পড়া থেকে শুরু করে সব করতাম, আর ওভাবে আমি পড়াও মুখস্থ করে ফেলতাম। যদি পড়ার কথা বলা যায়, ঠাকুর শিখিয়েছে কীভাবে পড়া মুখস্থ করতে হতো, অনেক বড় পড়া। আমি বড় প্রশ্ন একদম পছন্দ করি না, আর সেই জন্যই আমি ইতিহাস ভূগোল থেকে দূরে। ইতিহাসের বড় বড় প্রশ্ন আমার খুব ভয় লাগতো, কিন্তু পড়তে তো হবে, ক্লাস 10 অবধি ভালো রেজাল্ট করতে গেলে সব সাবজেক্টে সমান নাম্বার পেতে হবে। ঠাকুর একটা কথা বলতো, শেষ ভালো যার সব ভালো তার, শেষ পরীক্ষা ভালো দিতেই হবে, আর শেষ পরীক্ষা ভালো দেওয়ার জন্য তো সব সাবজেক্ট ভালো করে পড়তে হবে। ঠাকুর বলতো যে ছোটো ছোটো করে পড়বে, প্রথম লাইন পড়বে মুখস্থ হয়ে গেল, পরের লাইন আবার প্রথম লাইন, পরের লাইন আবার প্রথম লাইন, পরের লাইন থার্ড লাইন, এইভাবে করে যদি পড়া করা যায় পড়া সত্যি মুখস্থ হয়। আমার জন্য তো হতো, আমি এখনও শেয়ার করি আমার সব স্টুডেন্টদের জন্য, সবার জন্য অ্যাপ্লিকেবল, আমি জানি না ম্যাক্সিমাম লোকের জন্য অ্যাপ্লিকেবল, পড়া এভাবে মুখস্থ করা যায়। চলে আসি অন্য একটা গল্পে। এইভাবে ঠাকুর সঙ্গে গল্প করতে থাকতে উঠতে বসতে অনেক কিছু যেমন শিখেছি, সেরকম শিখেছিলাম আবৃত্তি করা। আমি কখনো কোনো আবৃত্তি কোচিনে যাইনি, কোনো কারোর কাছে শিখিনি, বা কখনো অ্যাঙ্কারিংও করতে শিখিনি। ঠাকুর আমাকে আবৃত্তি করা শেখাতো। আমাদের তখন প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুলে মনে আছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি দ্বারা আয়োজিত হতো আবৃত্তি কম্পিটিশান, স্কুল লেভেল, জেলা লেভেল, মহকুমা লেভেল, ব্লক লেভেল, এরকম আবৃত্তি কম্পিটিশান হতো, আর ওখান থেকে একটা আবৃত্তি দেওয়া হতো, মুখস্থ করতাম আমি, ওই প্রসেস ফলো করে মুখস্থ করে ফেলতাম বড় বড় আবৃত্তি, আর ঠাকুর কাছে গিয়ে প্র্যাকটিস করতাম। প্রথম যখন যাই আমি ভাবতেও পারতাম না যে আমারটা ভালো হবে, গিয়ে ঠাকুর যেমন শিখিয়েছে দাঁড়িয়ে বলে দিয়েছি, আর দেখলাম প্রাইজও পেয়ে গেলাম, সেকেন্ড প্রাইজ একদম মহকুমা লেভেলে। এখান থেকে গিয়ে মহকুমা লেভেলে সেকেন্ড প্রাইজ পেলাম, ফার্স্ট হতে পারিনি। সেখান থেকে জেলাতে গিয়েছিলাম আবৃত্তি কম্পিটিশানে আবৃত্তি করতে। আবৃত্তি করতে আমার এখন ভালো লাগে, ভালোবেসে ফেলেছি, তার অবদান ওই, এই ভালোবাসার পিছনে অবদান ওই মানুষটার। কখনো মনে করিনি যে ঠাকুর আমাদের মধ্যে নেই, লাস্ট 7 মাস আমাদের সাথেই থাকতেন ঠাকুর। আমার, আমি যে রুমটায় থাকতাম সেই রুমেই থাকতো ঠাকুর, আমি সামনের রুমে চলে গেছিলাম, যেহেতু ওখানে সব জিনিসপত্র, ওষুধপত্র, নিবুলাইজার, অনেক কিছু, ওনার অনেক দরকারি জিনিসপত্র থাকতো, ওখানেই থাকতো। আমার এখনও মনে আছে এই লাস্ট ডিসেম্বর মাসে 5 তারিখ আমি দিল্লি গিয়েছিলাম, সিনোডের কাউন্সিল ছিল, সিনোড কাউন্সিল। তো যাওয়ার আগে ঠাকুরকে, যখনই আমি যেতাম, যখনই আমি কোথাও যেতাম যে কোনো কাজে, পরীক্ষা হোক, মিটিং হোক, কোনো কনফারেন্স হোক, আমি ঠাকুর কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেতাম, মাথা ঠান্ডা থাকে যেন চেল্লামিল্লি না করে বুঝিয়ে বাজিয়ে দিত। লাস্ট এই ডিসেম্বর মাসেও যখন আমি দিল্লি যাই, তখনও ঠাকুরকে বলে গেছি, ঠাকুর আমি আসছি, দিল্লিতে সিনোড কাউন্সিল আছে। ঠাকুর কথা বলতে পারতেন না লাস্টে, কিন্তু ওই পিসি বলে গেল যে হাত তুলতেন, ডান হাতটা আস্তে আস্তে করে এরকম করে তুলত। আরও মনে পড়ে, এরকম অসুস্থ অবস্থাতেই আমার বাবাও মাঝে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, মাঝে মাঝে অসুস্থ হয়, ডাক্তার দেখায় না। যখন খুব শরীর খারাপ, বাবার শরীর খারাপ, ঠাকুরও রয়েছে ওরকমভাবে ঘরে, দেখছি ঠাকুর চোখ থেকে জল বেরোচ্ছে, খুব ভালোবাসত বাবাকে। এমন কি বাবা যখন খুব অসুস্থ বিছানায় শয্যাশায়ী, তখনও এসে প্রার্থনা করত। একটা প্রার্থনাশীল জীবন যিনি শিখিয়েছিল আমাকে, যখন খুব ভয় লাগবে পরীক্ষা দিতে গিয়ে বা কোনো কিছুতে, তখন একটা কথা বলবি, যিশু সহায় ভয় নাই, বিশ্বাস করি হবে জয়। তার জীবন দিয়ে তিনি আমার জীবন শুধু গড়ে দেননি, একটা পরিবার গড়ে গিয়েছিলেন। আর বিশ্বাস করি আমি যে একজন গুণী মানুষ, যিনি আমার ঠাকুমা ছিলেন একজন গুণী মানুষ, তিনি শুধু গুণী না, তার গুণ দিয়ে অনেক মানুষকে গুণী করেছিলেন। আর এখানেই মনে করি আমি তার জীবনের সার্থকতা। আমাদের অনেকের অনেক কোয়ালিটি থাকতে পারে, সে কোয়ালিটি দিয়ে যদি আমরা কাউকে গড়ে না তুলতে পারি, আমি জানি না, সেটা হয়তো আমাদের ব্যর্থতা। কিন্তু
ঠাকুর এমন একজন গরিব মানুষ ছিলেন যিনি তার গুণ শুধু একজনের মধ্যে না, আমি শুধু আমার জীবনের কথা শেয়ার করলাম, এরকম অনেক অনেক মানুষের জীবনে কত মানুষ আসতো ঠাকুর কাছে, কোন মানুষ কোন লোকের মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য ঠাকুর যা পারত যত সামান্য তাই দিয়ে সাহায্য করত। কোন মানুষের হয়তো বড়দিনের সময় আপনারা শুনলেন লিস্ট করা থাকতো যে এইগুলো, আমরা বড়দিনের সময় সকালবেলা চার্চ থেকে গিয়ে ঠাকুর কাছে যেতাম, প্যাকেট করা হতো কার কার বাড়িতে দিতে হবে কী কী করতে হবে, সব ওয়েল অর্গানাইজার ছিলেন তিনি। সানডে স্কুল তার কাছে করা, সানডে স্কুলের শিক্ষিকা তার হাত দিয়ে হওয়া, আর আজ যে যুব সমিতি ব্যারাকপুর ডায়োসিসের প্রেসিডেন্ট আমি, সেই যুব সমিতিতেও কিন্তু ঠাকুর হাত ধরেই আসা। বলতে পারবেন কীভাবে? আমি কখনো ভাবিনি যে আমি ইউথ করবো বা চার্চে আসবো বা এরকম কিছু করব। আহ্বান যখন পাই যে ইউতে আসার, ঠাকুরকে গিয়ে প্রথম জিজ্ঞেস করেছিলাম, বাবাকে তো জিজ্ঞেস করতে হবেই পারমিশন নেওয়ার ব্যাপার, কিন্তু বাবার আগে ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা ডাকছে ইউতে যাব কি। ঠাকুর এক বাক্যে বলেছিল হ্যাঁ যাও, কোনো অসুবিধা নেই। তার আগেও আমার মনে কিন্তু কিন্তু ছিল, আমার এতটা আইডিয়া ছিল না, শুধুই পড়াশোনা করতাম আর ঘরে থাকতাম, সেরকমভাবে আমি অতটা মিশে উঠিনি তখনও কারোর সাথে। প্রথম আমি 2012 সালে ইউতে আসি, এখানে যুব সমিতি করি, চার্চে আস্তে আস্তে বিভিন্ন বিষয়ে জড়িত হই, আর ঈশ্বরের কাজ করতে করতে ভালোবেসে ফেলি ঈশ্বরের কাজ করাটা। এটা একটা ভালো লাগা যেখানে মনে করি যে এত কিছু করার পরও আমি এখন বলতে পারবো আমি হাফ দিন ঘরেতে থাকি না, হয়তো খাওয়ার সময় শোয়ার সময় আসি, যেটুকু সময় থাকে সেটুকু সময় পড়াই, টিউশন পড়াই। কিন্তু এখন আমি স্কুলে পড়াচ্ছি, যখন আমি বিএড পড়েছি, এমএসসি পড়েছি, গ্রাজুয়েশন করেছি, এত কিছু করার পরও আমার রেজাল্ট, আমি জানি না কীভাবে আমি পরীক্ষা সব লিখতে পারতাম, আমার রেজাল্ট এত ভালো হতো। ঠাকুর অবদান শুধু আমাদের পরিবারে না, অনেক মানুষের জীবনে অনস্বীকার্য। তাই আজকের না বললে হয়তো না বলা থেকে যাবে যে ঠাকুর আমাদের মধ্যেই রয়েছে, সব সময় রয়েছে, এমন কিছু কিছু কথা বলে গিয়েছে, হ্যাঁ হয়তো খুব জোর অশান্তি হচ্ছে, আমার একটু মাথা গরম, তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়, যা কমপ্লেন্ট সব ঠাকুর কাছে গিয়ে করা। বাবার সঙ্গে যদি ঝামেলাও হয় সেটাও গিয়ে ঠাকুর কাছে গিয়ে নালিশ করতাম, ঠাকুর আসতো আমার হয়ে ওকালতি করতে। শুধু এখানেই বলে শেষ করব না, তিনি একটা বিশেষ ভূমিকা, বিশেষ ভূমিকা মানে শুধু এই আবৃত্তি বলা শিখিয়েছেন বা গান করা শিখিয়েছেন তা না, যখন আমি প্রথম চার্চে সারমান দিই তখনও ঠাকুর আলমারি একটা আছে, দেয়াল আলমারি, সেখান থেকে সব বইগুলো আমাকে দিয়েছিলেন, সব বই যা বই ছিল, যে আমার কাছে এই ছটা রাইটারের বই আছে, এই ছটা রাইটারের বই পড়ো, তারপরে সেখান থেকে নিজে লিখবে, লিখে দেখাবে। আমি প্রথম যখন বলি, আমার মনে আছে এখানে নয় অন্য একটা চার্চে, আমি গুড ফ্রাইডে তৃতীয় বাণী বলেছিলাম, আমি লিখেছিলাম সুন্দর করে করে, সেটাও কিন্তু ঠাকুর কাছ থেকে প্র্যাকটিস করে যাওয়া। মানে আমার জীবনে শুধুমাত্র যত গুণ আছে সব কিছুই ওনার থেকে পাওয়া না, আমার যে কনফিডেন্স দেওয়া যে না হবে, এটা করা যাবে, এটা খুব ভালো হবে, সেটাও ঠাকুর কাছ থেকে পাওয়া। আর যদি শেষের দিকে আসি, ঠাকুর আশীর্বাদ এতই আমার জীবনে ছিল বা এতই উনি মন দিয়ে প্রাণ দিয়ে আশীর্বাদ করতেন, কোনো কিছু হলে, কোনো ভালো জায়গায় যাচ্ছি, কোনো প্রোগ্রাম রয়েছে, কোনো মিটিং আছে, উনি ডাকতেন, ডেকে প্রার্থনা করতেন, তারপরে আমি ঘর থেকে বেরাতাম, সেই উদ্দেশ্যে রওনা হতাম। অর্থাৎ প্রার্থনাটা তার জীবনে ছিল প্রথম ও প্রধান স্থান, এরমই একটা ব্যাপার। আরও অনেক কিছু বলার আছে, আজকের আমি প্রিপারেশন কিছু নিয়ে আসিনি, শুধু মনে হয়েছে যেটা বলার, যেটা মনে পড়বে সেটা বলে দেবো, সময় দীর্ঘায়িত করবো না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার কথাটা শোনার জন্য, আমার মেমোরিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য। শ্রদ্ধেয় পুরোহিতবর্গকেও আমার সশ্রদ্ধ প্রণাম, এবং বাড়ির পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ, ধন্যবাদ। প্রভু ধন্যবাদ হোক। আমরা স্মৃতিচারণ শুনলাম, অনেকজনের কাছ থেকে শুনলাম, আর স্মৃতিচারণ শোনার মধ্য দিয়ে আরেকটি বার আমরা সুযোগ পেলাম নিজেদেরকে মূল্যায়ন করার, যে আমরা কোন জায়গায় আছি, আমাদের জীবন কেমনভাবে চলছে।
কতখানি আমরা প্রভুতে চলছি, কতখানি প্রভুর পক্ষে আমরা সেবা কার্য করছি, প্রভুর কন্যা যেভাবে তিনি দেখিয়ে দিয়েছেন। তাই প্রভুকে ধন্যবাদ জানাই সেই সুন্দর জীবনের জন্য। অনেক সময় এগিয়ে গেছে, আমরা বড় গান গাইব না, ছোট্ট দুটো লাইন গাইব, প্রভুর সেবা যারা করে গেল। প্রথম দুটো লাইনই আমরা গাইব, আর তারপরে প্রভুর বাক্য থেকে শুনবো। আমাদের মধ্যে রয়েছে শ্রদ্ধেয় ভাদ্রব আচার্য নস্কর মহাশয়, তিনি আসবেন, তিনি প্রভুর বাক্য বলবেন। প্রভুর সেবা যারা করে গেল তাদের মরণ নাই, মরণ জয়ী যিশু রয়েছেন তাদের কাছে সদাই। প্রভুর সেবা যারা করে গেল তাদের মরণ নাই, মরণ জয়ী যিশু রয়েছেন তাদের কাছে সদাই। অনন্ত দানিয়েল 12:1-3 পদ এই পাঠের উপরে আজকের অনুধান আছে। কে একজন পাঠ করুন? 2:3, দানিয়েল 12:2-3। ১৩০২ পৃষ্ঠা, ১-৩ পড়ুন। শাস্ত্রপাঠ যা পাওয়া যাবে দানিয়েল ভাববাদী 12:2-3 সরি, পাঠের আরম্ভ এইরূপ। তৎকালে যে মহান অধ্যক্ষ তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়াইয়া থাকেন, সেই মিখাইল উঠিয়া দাঁড়াইবেন, আর এমন সংকটের কাল উপস্থিত হইবে যাহা মনুষ্য জাতির স্থিতিকাল অবধি সেই সময় পর্যন্ত কখনো হয় নাই। কিন্তু তৎকালে তোমার স্বজাতীয় যে কাহারও নাম পুস্তকে লিখিত পাওয়া যাইবে সে উদ্ধার পাইবে, আর মৃত্তিকার ধুলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে, কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশ্যে এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে, আর যাহারা বুদ্ধিমান তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায় তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দে দিব্যমান হইবে। ইহাই প্রভুর বাক্য। সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আজকের ঈশ্বরের মনোনীত কন্যার স্মৃতিসভায় এটা ৭ জন যথেষ্ট নয়, আরো অনেকের বললে ভালো লাগতো। সবাই সুন্দর করে বলেছেন, শ্রেয়াকে বলবো, তিনি ছিলেন আমাদের মণ্ডলীর সম্পদ, আমাদের ডায়োসিসের সম্পদ, তার জীবনী যেন লেখা হয়, আর সেটা শ্রেয়া পারবে। সমস্ত বিশ্ব বিভিন্ন মানুষের থেকে তথ্য নিয়ে নিজের জীবন থেকে একটা বড় বই লেখা যাবে, আর সেটা সে কোথায় গেল আছে, শ্রেয়া লিখবে, ঠিক আছে। কৃষ্ণাদি এবং মাধবীদি যখন বলছিলেন,
আমরা রোমান ক্যাথলিক সিস্টারদের দেখেছি, ওনারা যখন বলছিলেন তখন মানে দেখা গেল যে তিনিও আমাদের সিস্টার। একটা সিস্টারের ঈশ্বরের উপরে উৎসর্গিত জীবন, তাদেরকে আমরা দেখি, কিন্তু সেইভাবে ঘোষিত না হলেও অঘোষিত, ঈশ্বর থেকে মনোনীত আমাদের মণ্ডলীতে, আমাদের সমাজে, আমাদের ডায়োসিসের তিনি সিস্টার। আর এই স্মৃতিশ প্রত্যেকটা চরিত্র বিষয় ক্যারেক্টার আমাদেরকে এত সুন্দর শিক্ষা দিয়েছে, বাইবেল থেকে আর কিছু বলার নেই। সেই জন্য তিনি আমাদের কাছে খুবই আদর্শ। আর সহজ করে বলা যায়, তিনি কোনো অজানা দেশে নয়, পুরোপুরি ঈশ্বরের কাছে আছেন। তাই দানিয়েল থেকে এই পাঠটা নিলাম, বিশেষ করে সবাই জাগরিত হবে দুই পদে, মৃত্তিকার ধলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হবে, কেহ কেউ অনন্ত জীবনের জন্যে, আর কেহ কেউ লজ্জার অনন্ত ঘৃণার জন্যে। যিশু দ্বিতীয় আগমনে হবে অনন্ত জীবনের জন্যে, অনন্ত নরকের জন্যে। আর তিন পদ বলছে, আর যাহারা বুদ্ধিমান তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায় তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে। যারা বুদ্ধিমানকে বাইবেল অনুযায়ী বুদ্ধিমান সেই মতিলিখিত সুষমাচারের 5:6-7 পর্বত দত্ত উপদেশে যিশু শিক্ষা দিয়ে লাস্টে বললেন, এই যে বাক্য বললাম, এই বাক্যের উপরে যিনি তার বিশ্বাসের ঘর বাঁধবে সেই পাথরের উপর সেই বুদ্ধিমান। আর সেই বুদ্ধিমান যে ঈশ্বরের বাক্যের উপরে ভিত স্থাপন করে তার ঘর কখনো পড়ে না। আর সে দানিয়েল পুস্তক অনুযায়ী 12:3 সে বিতানে দীপ্তি নেয় এবং অনেককে ধার্মিকতার পথে ফিরায়, তিনি আকাশে তারার ন্যায় দেদীপ্যমান, তিনি জ্বলজ্বল করছেন, উজ্জ্বল নক্ষত্র, এবং তিনি স্বর্গে তিনি আছেন, আর কোনো দ্বিধা নেই। তিনি সমাজে অনেককে ফিরিয়েছেন, তিনি মণ্ডলীতে অনেককে ফিরিয়েছেন, আর তিনি ঈশ্বরের কাছে দেদীপ্যমান তারার ন্যায়, এবং আমাদের কাছে তিনি দেদীপ্যমান উজ্জ্বল হয়ে রয়েছেন। তিনি অনেককে ফিরিয়েছেন, এবং আজকে স্মৃতিচারণের মধ্যে অনেককে ফিরিয়েছেন, ফিরাচ্ছেন, সেজন্য তিনি প্রভুর কাছে। তিনি যেমন আদর্শ, তার জীবন যে পরিবারে শেষটা কেটেছে তারাও কিন্তু আমাদের কাছে আদর্শ। সবিতা দি যে তাকে বৌমা করে এনেছিল, তার নিজের বৌমা, এবং শেষ জীবন যেভাবে যত্ন করেছে সেটাও কিন্তু আমাদের মণ্ডলীর কাছে একটা আদর্শ। নিজের মা না হলেও মাকে, মা হয়ে মেয়েকে দেখেছে, মেয়ে হিসাবে মাকে দেখেছে, এক আদর্শ। সবিতাদের নিজের মা অসুস্থ দেখতে যায়নি, আমি যদি চলে যাই আমার নিজের মাকে পরিচর্যা করবার জন্য দেখতে যাই, তাহলে এই মাটাকে কে দেখবে? টোটালি নিজের মায়ের না দেখা স্যাক্রিফাইস করে এই মাটাকে যত্ন করে গেছেন, এবং তার জন্যে এক বিন্দু এক পা বাইরে বাড়াইনি, সেটাও কিন্তু আমাদের কাছে, মণ্ডলীর কাছে একটা আদর্শ সবিতাদের। তাই ঈশ্বর আশীর্বাদ করুক,
ঈশ্বরের কন্যার আদর্শ আমাদের জীবনে থাকুক, তিনি ঈশ্বরের কাছে দেদীপ্যমান এবং তিনি যার কাছে ছিলেন, যার কাছে যত্ন পেয়েছেন, তারও আদর্শ আমাদের জীবনে থাকুক। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করুক। প্রভু ধন্যবাদ হোক। খুব ছোট্ট সংক্ষেপে অল্প কথায় পাদ্রবির কাছ থেকে আমরা শুনলাম, বাক্যের মধ্য দিয়ে আমরা আশীর্বাদ পেলাম। এই সময় আমাদের মধ্যে রয়েছেন আচার্য নস্কর মহাশয়, তিনিও ছোট্ট ছোট্ট করে বলবেন শেষ অংশ। প্রভুকে ধন্যবাদ দিই, ছোট্ট করে বলছি। পাদ্রবাবু বললেন, যারা অনেককে ফিরিয়ে আনে তারা আকাশে তারার মতো স্মরণীয়, দেদীপ্যমান, জ্বলতে থাকবে। আমরা যদি প্রভুর জন্য অনেক সন্তানদের সেই আত্মাগুলোকে জয় করতে পারি, এটা আমাদের কাজ, তাহলে আমরা স্মরণীয় হয়ে থাকব এই পৃথিবীতে। আমরা চাই না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশার নাই সেই সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। প্রভু যীশুতে আমাদের প্রত্যাশা। ভক্ত দাউদ বলছেন, কিসে আমার প্রত্যাশা, তোমাতেই আমার প্রত্যাশা। এই জগতে খ্রিস্টেতে যদি আমার প্রত্যাশা আছে, তাহলে এই জগতে যেন আমরা তা, সেই প্রত্যাশা যেন শেষ না হয় আমাদের জীবনে। মৃত্যুর পরেও আমরা প্রত্যাশা নিয়ে আমরা উধে যাব, আর সেজন্য আমাদের শোক আছে, দুঃখ ব্যথা আছে, প্রিয়জন বিয়োগের। অনেকের জীবনে আছে দেখেছি খুব একটা কান্নাকাটি নেই, করে না, হয়তো তার কেউ নেই প্রিয়জন শুভাকাঙ্ক্ষী, বুক চাপড়ে কাঁদার মতো হতে কেউ নেই, যা আছে হয়তো স্বার্থ নিয়ে বেঁচেছিল, তার পাশে ছিল, সে মরে যেতে হয়তো একটা কিছু লোকের সামনে খাড়া করাতে হবে বলেই হয়তো আমরা শোক দেখাই, এমনও তো আছে, এমনও হয়। আর সেজন্য আমাদের যদিও বা শোক আছে, শোক যেন আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে না যায়। শোক এই জগতে থাক, কিন্তু এই জগতে যদি আমার খ্রিস্ট লাভ হয়েছে, খ্রিস্টে যদি আমার প্রত্যাশা, তাহলে আমার মৃত্যুর পরও খ্রিস্টেতে আমার প্রত্যাশা থাকবে। আর সেজন্য যদি আমাদের প্রিয়জন চলে গেছে, আমরা শোক করছি, কিন্তু আমাদের সেই শোক যেন খ্রিস্টেতে যে আমার প্রত্যাশা তাকে যেন ছাপিয়ে না যায়। আর সেজন্য আমাদের আনন্দ এই যে আমাদের প্রিয়জন প্রভুর হাতে আছে, এইটা আমাদের প্রত্যাশা, এবং আমরাও সেখানে যাব, এইটাই আমাদের সান্ত্বনা। মিছে মায়ায় মরিসি ঘুরে, ওরে অবুঝ মন, মিছে মায়ায় মরিসি ঘুরে,
বুঝমু তবু তোমার ধ্যানে দিবানিষি কান্দে আমার মন কান্দে আমার মন মিছে মায়ায় মরিষি ঘুরে ওরে অবুঝমু ভোগ বিলাসে ভুলে তারে বাজবে তোরি কোন কিনারে ভোগ বিলাসে ভুলে তারে বাজবে তোরি কোন কিনারে সেই কথাটা দেখ ভেবে তুই হায় রে সেই কথাটা দেখ ভেবে তুই সময় অল্পক্ষণ সময় অল্পক্ষণ আমাদের জীবনের সময় অল্পক্ষণ একটু আগে গৌতমবাবু পাঠে দেখেছি বলযুক্ত হলে 80 বছর আচ্ছা আমরা কি জানি আমরা কতদিন বেঁচে আছি এই পৃথিবীতে যদি 80 বছর ধরি আমরা কি জানি না না তাহলে আপনার বয়সকে 80 সঙ্গে মাইনাস করে দিন একটি অঙ্ক হয়ে যাক আপনার বয়সকে এখন যা বয়স 80 সঙ্গে মাইনাস করুন করেছেন তো তাহলে কত বছর বেঁচে আছেন আপনি জানেন বাইবেল অনুসারে কত বছর বেঁচে আছেন আপনি জানেন আর সেই জন্য আমাদের সময় অল্পক্ষণ আমরা যেন প্রভুর সঙ্গে যুক্ত থাকি প্রভুতেই আমার প্রত্যাশা শুধু এই জগতে নয় মৃত্যুর পরেও ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন ধন্যবাদ আমরা এই সময় গান গাইব প্রভু তোমার চরণতলে এই গানটি আমরা গাইব সকলে আর এই গানের সময় আমরা যারা ভালোবাসার উপহার প্রভু সেবা কার্যের জন্য অর্পণ করতে চাই সেই ভালোবাসার উপহার অর্পণ করব আর সেই সময় আরেকটি বিশেষ কাজ যে পরিবারের পক্ষ থেকে তারা ফুল রেখেছেন ওই ছোট ফুল যে যারা আমাদের শ্রদ্ধা দিদিকে শ্রদ্ধা জানাতে চান তারা এই সময় আসবেন এগিয়ে আসবেন এবং সেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সবাই একটু একটু করে দেবেন তাহলে যাতে সকলে দিতে পারে আর এই সময় গান গাই প্রভু তোমার চরণতলে প্রভু তোমার চরণতলে এ জীবন দিতে চাই সেটাই শুধু আমরা সবাই অমর জীবন পাই প্রভু তোমার চরণ তলে এ জীবন দিতে চাই সেটাই শুধু আমরা সবাই অমর জীবন পাই প্রভু তোমার চরণ তলে অনুসারে তোমার যারা মরি না কবু তারা অনুসারে তোমার যারা মরি না কবু তারা রূপান্তর ঘটে তাদের রূপান্তর তাদের জারি মোরাতাই জানি মোরাতাই প্রভু তোমার চরণ তলে এ জীবন দিতে চাই সেটাই শুধু আমরা সবাই
অমর জীবন পাই প্রভু তোমার চরণ তলে, মৃত্যুর হুল ভেঙে দিলে ক্রুশে জীবন দিয়ে, করলে সমন তুমি দমন, করলে সমন তুমি দমন, মৃত্যুঞ্জয়ী হয়ে মৃত্যুর হুল ভেঙে দিলে ক্রুশে জীবন দিয়ে, করলে সমন তুমি দমন, করলে সমন তুমি দমন, মৃত্যুঞ্জয়ী হয়ে আশা দিলে দোষুবারে যাবি তুমি আমরপুরে, আশা দিলে দোষুবারে যাবি তুমি আমরপুরে, যিশু তোমার গড়া ঘরে, যিশু তোমার গড়া ঘরে, দিও মোদের ঠাই, দিও মোদের ঠাই প্রভু তোমার চরণ তলে, এ জীবন দিতে চাই সেটাই শুধু আমরা সবাই, অমর জীবন পাই প্রভু তোমার চরণ তলে, প্রভু তোমার চরণ তলে, প্রভু তোমার চরণ তলে, 221 321 গান সংখ্যা 321 321 সংখ্যা গানটি গায় যতক্ষণ জুষ্টি হাতে দ্রুত বেগে কোথা যাও হে যাত্রীগণ, রাজকীয় আগমতে চলিতেছি সর্বজন, গিরি গুহারণ্য ছাড়ি যাচ্ছি সবিরাজ বাড়ি, স্বর্গবাসী পিতার বাড়ি সেই সুন্দর সিয়নে, স্বর্গবাসী পিতার বাড়ি সেই সুন্দর সিয়নে, বলো দেখি কিসের আসে যাইতে সেখানে, নির্মল বস্ত্র গৌরা মুকুট পাবো তার সদনে, জীবন নদীর জল পানে পরিতৃপ্ত হব প্রাণে, নিত রাইব ঈশ্বরে সেই সুন্দর সিয়নে, নিতরইব ঈশ্বরে সেই সুন্দর সিয়নে, ভালো এরূপ নির্জন পথে চলিতে না সংখ্যা হয়, না অদৃশ্য মিত্র বর্গ নিত্য চতুর্দিকে রয়, খ্রিস্ট নেতা রক্ষাকারী আমা সবা সহকারী, লই যা সবাতে ধরি সেই সুন্দর সিয়নে,
লয়ে যান সাবাতে ধরি সেই সুন্দর শিয়রে, ও গো প্রিয় যাত্রীবর্গ আমরা যেতে পারি কি তোমাদেরই অনুসঙ্গে যথায়ু জলপুরীটি, এসো এসো শীঘ্র এসো আমাদের দলে মেশো, করি সাবি সুপ্রবেশো সেই সুন্দর শিয়নে, করি সাবি সুপ্রবেশো সেই সুন্দর শিয়নে। এই সময় শেষ প্রার্থনায় আসবো আমরা, আর অনুরোধ করব আমাদের মধ্যে রয়েছে শ্রদ্ধা অঞ্জনাদি শ্রীমতী অঞ্জনা নস্কর মহাশয়া, শ্রদ্ধা দিদিকে অনুরোধ করব তিনি এই সময় আসবেন, এই শোকার্ত পরিবারের জন্য, আমাদের সকলের জন্য, অসুস্থ পীড়িত সকলের জন্য প্রার্থনা করবেন, এবং যে উপহার আমরা এনেছি সেই উপহারের জন্য ধন্যবাদ জানাবেন। একটি কথা না বলে পারলাম না, একবার একটা চিঠি পাঠিয়েছিলাম ডায়সিসে, আর তার দিন ছেলে লেখা ছিল প্রভুর দাসী, তো বিশপ মালাকার এসে বলছেন কে প্রভুর দাসী, আমি জানতে চাই, কারণ আমি একজন প্রভুর দাসীকে জানি, তিনি মিস অরূপা মণ্ডল। সেই জন্য কত একটা সুন্দর পরিচয় তার ছিল, আমরাও অনুসরণ করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। প্রাণের প্রিয়তম প্রভু, তুমি মঙ্গলময়, তুমি প্রত্যেকের জীবনে তোমার মঙ্গল রচনা করে রেখেছ, এবং প্রত্যেককে তুমি চাও যেন সকলে সসম্মানে তোমার সামনে দাঁড়াবার যোগ্য হয়, তাই নানা রকম উত্থান পতন, নানা ঘটনা, নানা দুর্ঘটনার মধ্যে দিয়ে তুমি প্রত্যেককে সুযোগ দিয়ে থাকো যেন মানুষ মঙ্গল বেছে নেয় আর মঙ্গলের পথে চলে, কারণ তুমি মঙ্গলের আকর। এবং তাই প্রত্যেক মানুষের জন্য তুমি একটা স্থির সিদ্ধান্ত নিয়েছো কখন সে মঙ্গলে ফিরে যাবে। তাই 116 গীতে বলে, হে আমার প্রাণ তুমি তোমার বিশ্রাম স্থানে ফিরে যাও, কেননা সদা প্রভু তোমার মঙ্গল করিয়াছেন। হ্যাঁ, এই গানই দিদি গেয়েছেন, সদা প্রভু আমার মঙ্গল করেছেন আর তোমার হাতে নিজের জীবন সমর্পণ করেছেন। আমাদেরও সাহায্য করো, আমরা কেউ এখানে চিরস্থায়ী থাকবো না, কিন্তু আমাদের তোমার কাছে যেতে হবে, আর তার আগে যেন আমরা মঙ্গল বেছে নিই এবং সেই মতো তোমার পথে যেন চলতে পারি, শক্তি দিও প্রভু। প্রার্থনা করি প্রত্যেক শোকার্ত পরিবারের জন্য, তাদের শক্তি দাও, তাদের সাহায্য করো, তাদের অনুগ্রহ করো, তাদের পাশে থাকো, এবং আমাদেরকেও তুমি সাহায্য করো, কারণ দিন অল্প সময় কম, তুমি আসার আগে আমরা যদি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক প্রত্যাশায় নিজেদেরকে সমর্পণ করতে না পারি, তাহলে অনন্ত লজ্জা আমাদের সামনে আসবে আর সেই লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। তাই তোমার কাছে অনুগ্রহ চাই, আজকের এই স্মৃতি সভায়, আশীর্বাদের সভায় প্রত্যেকের মাথার উপরে তোমার হাত রাখো, আশীর্বাদ দাও যেন আমরা সঠিক পথে চলতে পারি। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে, কারণ শোকের মধ্যে দিয়ে আমরা সেই মানুষটির জন্য এবং সেই মানুষটির ছেড়ে যাওয়া সেই লেগাসি আমরা চিন্তা করি আর গ্রহণ করি। তাই তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে অনুগ্রহ দাও, এবং বিশেষ করে যাকে তিনি বিশেষভাবে তৈরি করেছেন মন প্রাণ দিয়ে, সেই শ্রেয়াকে, তার পরিবারকে, আর যিনি সেবা করেছেন তার সেই মাকে, প্রত্যেককে আশীর্বাদ করো। তোমার অনুগ্রহের নিচে আমরা রাখলাম সকলকে, সঙ্গে থাকো। সেই সঙ্গে প্রভু, অতি ক্ষুদ্র দান আমরা তোমার কাছে এনেছি, আমাদের যা আছে সবই তোমার দেওয়া, কিন্তু তার থেকে সামান্য এনেছি তোমার রাজ্য ও ধার্মিকতার কাজে, তুমি ব্যবহার করো যেন তার দ্বারা তোমার মহিমা গৌরব
চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে তুমি আমাদের প্রত্যেককে আরও আরও দানশীল করো। গরিব দুঃখীদের জন্য মনটা যেন আমাদের কেঁদে ওঠে এমন হৃদয় তুমি তৈরি করো, সঙ্গে থাকো। এবং আমাদের এই প্রার্থনা এবং আমাদের পুরোহিত তিনজনকে বিশেষ আশীর্বাদ করো, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো, যিনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে বসে সমস্ত ব্রডকাস্ট করলেন তাকে আশীর্বাদ করো, দীপকদাকে এবং আমাদের কয়ার সবাইকে এবং যারা আয়োজন করেছেন প্রত্যেককে, প্রত্যেককে যারা এসেছি কেউ যেন তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই এমন তুমি দয়া করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, প্রিয় ত্রাতা প্রভু যিশুর নামে চাই। আমরা সকলে প্রভুর প্রার্থনা বলি। হে আমাদের সমস্ত পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষা নিও না কিন্তু মন হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমিন। এক্ষণে একমাত্র ত্রাণকর্তা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সান্ত্বনা, সহভাগিতা, পরিচালনা এবং সুস্থতা এখানে উপস্থিত সকলের সঙ্গে, বিশেষ করে অরুণদার পরিবারের সঙ্গে এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক। আমিন। ইরাতে রক্ষনাথ সব বিপদাপদে প্রভাব পর্যন্ত দূত দল থাকুক মদের সাথে। আমিন। সবাইকে ধন্যবাদ। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের গৌরব হোক। সবাই ভালো থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা যাওয়ার আগে চার্চের সামনে বাঁ দিকে একটা ছোট্ট জলযোগের ব্যবস্থা করা হয়েছে, সকলে দয়া করে সংগ্রহ করবেন এবং চা খেয়ে তারপরে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই করে কেউ মিস করবেন না, যদি ভুলও হয়ে যায় আপনারা কিন্তু সকলে সংগ্রহ করে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। খাবারের দরকার ছিল না, ঠিক আছে। প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, এই পরিবারের এত ভালোবাসা আমরা পেলাম, তাদের সেই ভালোবাসার চিহ্নস্বরূপ তারা আমাদের খাদ্যেরও আয়োজন করেছে। তুমি আশীর্বাদ করো, স্পর্শ করো, সূচি করো, আমরা গ্রহণ করে শক্তি পাই, তোমারই কাজে ব্যবহার করি। এই গৃহের ভাণ্ডার পুনঃ রাখো, তুমি আরও আত্মিক বৃদ্ধি তুমি দান করো, আমাদের সঙ্গে থাকো, যাত্রাপথের সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন।